কেমিক্যাল টাইপ আছে। গেছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি। অ্যাকচুয়ালি হাতে অনেকটা টাইম কম থাকে তো রেডি হওয়ার পরে, তো তাই জন্য সবসময় ভিডিও করাটা সম্ভব হয় না। যাই হোক, রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি আমরা কোচবিহার রাজবাড়ির উদ্দেশ্যে। তারপরে রাস্তা যদি একটু অন্যরকম থাকে, সুন্দর রাস্তা, তাহলে অবশ্যই দেখাবো ভিডিওতে। আর এই যে সময় চলে যাচ্ছে, আর তারপরে রাজবাড়িটাও খুবই সুন্দর, আমি ভিডিওতে দেখিয়েছি, তো চলো নিজের চোখে দেখি। চলে এসেছি আমরা প্রায় টিকিট কাউন্টারে, সোমেন টিকিট কাটতে গেছে, চলো তোমাকে কাউন্টারের সামনে ভিডিওটা করতে দিল না, বোধহয় কোনো রুলস আছে, যাই হোক। তো চলো ভেতরে, মানে পেছন দিকে রাজবাড়িটা প্রায় দেখা যাচ্ছে, ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে ভালো করে রাজবাড়ি ঘোরাই, ভালো করে ঘোরাবো। ভেতরে যদি ভেতরে ফোন অ্যালাউ করে তাহলে ভেতরে দেখাবো, আর বাইরেটা তো দেখাবোই। তো চলো দেখতে থাকো।
আর কি কোচবিহারের যে প্রসাদের সম্বন্ধে তার হিস্ট্রিটা লেখা আছে, ইটালির নবজাগরণের প্রাককালে ইউরোপীয় স্থাপত্য রীতিতে যে চরম উৎকর্ষ সাধিত হয়েছিল তাহারই ভাবাদর্শে এটা গঠিত হয়েছে। তো আপনাদের যদি পড়ার হয় তাহলে এটা একটু পজ করে পড়ে নেবেন। আর এই হচ্ছে কোচবিহারের রাজবাড়ির বাইরের অংশটা, চলো। এই হচ্ছে সামনের প্রেমিজেসটা। দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, পাঁচটা সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা ওপেনিং টাইম, আর প্রতি শুক্রবার কিন্তু বন্ধ থাকে। তো আমরা কুচবিহার রাজবাড়ি গেলাম, কুচবিহার রাজবাড়ি দেখা হয়ে গেছে। দারুণ দারুণ অসাধারণ, মানে মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেতরে কিছু কিছু জায়গায় ফটো বা ভিডিও ক্যামেরা রেস্ট্রিক্টেড আছে, ওই জন্য আমরা ভেতরের কিছু কিছু জায়গায় ভিডিও করিনি, যেগুলো সংগ্রহশালা আছে। তো বাকি যেগুলো করা যাচ্ছিল ভিডিও সেগুলো করেছি। তো এখন আমরা আছি মদন মোহন মন্দির, আর সোজা একটা বড় পুকুর আছে, পুকুরটা একটু দেখাও। হ্যাঁ, পুকুরে জানি না বোটিং করার চান্সেস থাকলেও থাকতে পারে মনে হচ্ছে, বোটিং তো নেই মনে হচ্ছে। এটা কি ওটা? যাই হোক, চলো দেখাচ্ছি মদন মোহন মন্দিরটাও খুব সুন্দর, চলো ভিডিওতে দেখাই। এটা হচ্ছে মদন মোহন মন্দিরের উল্টো দিকে ঘাট, চলো। মন্দিরে সবে ঢুকছি, টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাটতে হবে, কত টাকা করে টিকিট সমস্ত কিছু বলে দিচ্ছি। হ্যাঁ, কত কত? 5 টাকা মাত্র, মাত্র 5 টাকা নিয়েছে দুজনের মিলিয়ে। হ্যাঁ, এই যে টিকিটের, এই যে টিকিট, টিকিটটা দেখিয়ে দাও। মাত্র 5 টাকা করে নিয়েছে দুজনকে মিলিয়ে, 5 টাকা নিয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে মদন মোহন মন্দির, সুন্দর কাজ হচ্ছে মন্দিরে এখনো পর্যন্ত। এই দিকটা একটু দেখাই, এদিকে একটু গার্ডেন টাইপের রয়েছে, আর ওদিকে আরেকটা মন্দিরের কিছু অংশ রয়েছে, এদিকেও রয়েছে, আর এই দিকটাতেও একটু কিছু অংশ রয়েছে। রাজবাড়ির পরে হয়তো এটা একটু আপ টু দা মার্ক নয়, কিন্তু এটা খুব সুন্দর, মন্দিরের সাথে হয় না তুলনা। আর একটাও ব্যাপার, সেটা হচ্ছে যেহেতু এই দিকটাতেই আসা, তাই জন্য এটাও আরেকটা কমপ্লিট করে নেওয়া, পাশাপাশি কমপ্লিট করে নেওয়া। এইখানে একটা জিনিস রয়েছে, সেটা একটু ভিডিওতে দেখাই আমি। আরেকটা ব্যাপার রয়েছে, এখানে কিন্তু ক্যামেরা নিয়ে আসলে কিন্তু তার আলাদা কিন্তু চার্জেস লাগবে। আমি বাইরে থেকে দেখলাম, যেহেতু আমরা ফোনে করি, আমাদের কোনো ক্যামেরা নিয়ে আমরা ব্লগ করি না, সেই কারণের জন্য আমাদের কোনো চার্জেস লাগেনি। ফোন দিয়েই তোমাদেরকে চেষ্টা করি যতটা দেখানোর, তাও আমাদের ফোনটাও এমন কিছু ভালো নয়। সৌমেনকে বললাম যে তুমি এইটা এনজয় করো, আমি ভিডিও করি, কারণ অল টাইম ওই ভিডিও করা আমি এনজয় করি। আর আরেকটা জিনিস একটুখানি বলে দিই। হ্যাঁ বলো, নিচে করো।
আর একটা জিনিস, এই যে নিচের যে এটা কভারটা দেয়া আছে, এটা কিন্তু আমরা অনেক মন্দিরে গিয়েই পাইনি। ফলে কি হচ্ছে, একটু এদিকে করো, এই এইখানটা পা দিলে, এইখান এইখানটা পা দিলে প্রচণ্ড গরম। তো এইটা আমি কিন্তু অনেক মন্দিরে ছিল না, এটা অনেক মন্দিরে না, এইটাতে আমি প্রথম দেখলাম যে জনসাধারণের জন্য এইটা পেতে দিয়েছে। একদম, যেহেতু রোদ্দুরটা এখানে নিচে পড়ে পা দেওয়াটা খুবই ডিফিকাল্ট। আমরা তো এটা হচ্ছে কুচবিহার রাজবাড়ির পাশের সাগর দিঘি, এটা এটা এখানে খুব বিখ্যাত একটা পুকুর বা দিঘি বলা যায়, দিঘি বলা যায়। আর এই উল্টো দিকেই রয়েছে হচ্ছে কোচবিহারের পোস্ট অফিস। পোস্ট অফিস, এগুলো সব একই স্ট্রাকচার, শিশু কল্যাণ বিভাগ, সবই একই রকমের। একদম কোচবিহার রাজবাড়ির পাশেই। ঠিক আছে, চলো। তো চলো, ব্লগটা এখানেই শেষ করলাম। অসম্ভব সুন্দর একটা রাজবাড়ি। দুর্গাপুজোর সময় কিন্তু এই রাজবাড়ি পুরোপুরি ওপেন থাকে। যদি তোমরা এই সময় যাও তাহলে অবশ্যই ভিজিট করো। তো চলো, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে।